আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তর থেকে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে, যেখানে 10টি ভিন্ন ভিন্ন পদে 765 জন লোক নিয়ে হবে। আর এখানে আপনারা বাংলাদেশের 64 জেলা থেকে অ্যাপ্লাই করতে পারবেন। আর অ্যাপ্লাইটি শুরু হয়েছে আজকে থেকে এবং 21 জুলাই পর্যন্ত অ্যাপ্লাইটি চলবে। তো চলুন সার্কুলারটি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। সেখানে 10 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে ক্লিনার। এখানে 194 জন লোক নিয়ে হবে, যার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে জিএসসি পাস। অর্থাৎ আপনি যদি জিএসসি পাস করে থাকেন তাহলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তারপর যে পদটি রয়েছে সেটি হচ্ছে ওয়ার্ড বয়। এখানে 108 জন লোক নিয়ে হবে, যার জন্য আপনাকে জিএসসি পাস থাকতে হবে। তারপর যে পদটি রয়েছে সেটি হচ্ছে আয়া। এখানে 108 জন লোক নিয়ে হবে, যার জন্য আপনাকে জিএসসি পাস থাকতে হবে। তারপর 7 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্ট। এখানে 54 জন লোক নিয়ে হবে, যার জন্য আপনাকে জিএসসি পাস থাকতে হবে। অর্থাৎ আপনি যদি জিএসসি পাস করে থাকেন তাহলে এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তারপর 6 নম্বর যে পদটি রয়েছে কম্পিউটার ডাটা অপারেটর। এখানে 32 জন লোক নিয়ে হবে, যার জন্য আপনাকে এইচএসসি পাস থাকতে হবে এবং কম্পিউটার ডেটা কাজে কমপক্ষে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপর 5 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট, যার জন্য আপনাকে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান কর্তৃক মেডিকেল টেকনোলজি ল্যাব বিষয়ে ডিপ্লোমা বা সমমানের ডিগ্রি থাকতে হবে। অর্থাৎ আপনাকে মেডিকেল টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। তারপর 4 নম্বর যে পদটি রয়েছে DGHS সাপোর্ট স্টাফ নন টেকনিক্যাল। এখানে 1 জন লোক নেবে, যার জন্য আপনাকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়ে থেকে যে কোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং জনবল ব্যবস্থাপনা সংক্রান্ত কমপক্ষে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপর 3 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে নার্স। এখানে 150 জন লোক নিয়ে হবে, যার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে বিএসসি ইন নার্সিং। অর্থাৎ আপনাকে নার্সিং এর ডিপ্লোমা করতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপর 2 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে ল্যাব কনসালটেন্ট। এখানে 27 জন লোক নিয়ে হবে, যার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মাইক্রোবায়োলজিতে স্নাতক বা বিএ পাস। তারপর সর্বশেষ যে পদটি রয়েছে সেটি হচ্ছে মেডিকেল অফিসার। এখানে 13 জন লোক নিয়ে হবে, যার জন্য আপনাকে MBBS পাস করতে হবে এবং আপনার 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আর এটি হচ্ছে অ্যাপ্লিকেশন লিঙ্ক, যেটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যেখান থেকে আপনারা সহজেই অ্যাপ্লাই করে নিতে পারেন। আর সার্কুলার লিঙ্কটিও আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যেখান থেকে আপনারা খুব সহজেই অ্যাপ্লাই করে নিতে পারেন। আর এই চাকরিতে অ্যাপ্লাইয়ের জন্য আপনার বয়স হতে হবে 21/7/2022 খ্রিস্টাব্দে, সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 60 বছর পর্যন্ত আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং।